এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাহলে তুইও একটা কথা ভালো করে শুনে মঞ্জু, আর ওই ডিএনএ রিপোর্টটা যদি দাদার পক্ষে হয় তাহলে সেদিন যা যা উত্তরটা অর্থে আমার থেকে পেয়ে যাবে। কিরে মন, তুই ঘর অন্ধকার করে বসেছিলিস কেন, কি হয়েছে? না কিছু হয়নি, তোর খিদে পেয়েছে তো, তোরা ভাত বসাচ্ছি। দেখ খাওয়া দাওয়া পরে হবে, আগে তুই বলতো তোর কি হয়েছে। কিছু হয়নি দাদা ভাই। দেখ বোন, তুই যতই বলিস না কেন কিছু হয়নি, তুই ভালো করেই জানিস যে সত্যিটা না জানা অবধি আমি কিন্তু তোকে ছাড়বো না। বল কি হয়েছে। আজ অর্জুন ও দাদার সাথে থানায় এসেছিল। তারপর? ওদের পাড়ায় নাকি একটা বাচ্চা ছেলে মিসিং, তার জন্যই ডায়েরি করতে এসেছিল। অর্জুনের সঙ্গে তোর কথা হয়েছে? অর্জুন এখনো ওই লোকটাকে গাল ধরে যাচ্ছে, আমার কথা বুঝতেই চাইছে না। অর্জুন, এই অর্জুন কি রে, তখন থেকে জিজ্ঞেস করছি একটা কথা উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ রে, ডায়েরিটা করা গেছে, বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাবে। বাবা কি মনে হচ্ছে তোর? এই অর্জুন ওই দেখো, তুই কথা বলছিস না কেন বল না। রিপোর্ট লেখানো হয়েছে, দেখা যাক কি হয়। তো আমাদের কপাল এতটাই খারাপ যে থানায় গিয়েও মঞ্জুর সাথে দেখা হয়ে গেল। অদ্ভুত মেয়ে একটা, মানে কোনোদিন নিজেরটা ছাড়া আর কোনো পরিস্থিতি কোনোদিনও বুঝবে না। একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে সেই নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই, উল্টে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আমাকে থ্রেট দিল, কি আর বলবো। ও সহ্য করতে পারছে না, বুঝতে পারছে না, এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটাও কিছুতেই মেনে নিতে পারছে না, আর তাই তোমার উপর এরকম করছে। ও তো তোমার উপর একদম তেলে বেগুনে জ্বলে আছে, নিজের রাগটা তো কন্ট্রোল করতে পারছে না, তাই এগুলো করছে, তোমাকে বারবার ডিএনএ টেস্টের কথাগুলো বলছে, একই কথা বারবার বলে চলেছে। এই মেয়েটা আমার ভাবতেই কেমন লাগছে যে এই মেয়েটা এতটা খারাপ, আর এই মেয়েটাকে কিনা আমি বিয়ের আগে এত ভালোবেসেছিলাম, এত আমি ভাবতে পারছি না। এত বাজে কথা কেন বলছো বলো তো, কি করে পারো বলতে ওর নামে? এই কথাগুলো বলা একটু বন্ধ করো, বুঝলে? আমাকে একটা কথা বলুন তো, কেন বন্ধ করবে? ও কি ভুল কিছু বলেছে? একদমই তাই। আমার কি মনে হচ্ছে জানো অদিতি, এই বাড়ি ছাড়ার পিছনে মঞ্জুর আসল উদ্দেশ্য হলো ভাইকে জ্বালানো। নাহলে ভাবো তুমি, মানে আমি জাস্ট এটাই বুঝে উঠতে পারছি না, ও বাড়িতে থাকুক বা থানায় যেখানেই থাকুক না কেন, আমাদের সংসারের ভাঙন ধরানোর পলিটিক্সটা ও চালিয়েই যাচ্ছে, ও থামছেই না, বুঝলি ভাই? জীবনে বড় ভুল ডিসিশন নিয়েছিস, একটা বড় ভুল ডিসিশন নিয়েছিস, আমি বারণ করেছিলাম যে কত বড় ধান্দা বাজবে সেটা তুই বুঝিস নি। কেমন লাগছে অর্জুন? তোর বুক ফেটে যাবে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারবি না। খারাপ লাগছে রে দাদা ভাই, অর্জুন তো আমাকে খুবই বিশ্বাস করত, কি থেকে কি হয়ে গেল জানি না রে বোন। দেখ খারাপ তো আমারও লাগছে, কিন্তু তোকে একটা কথা বলবো বোন, তোর ভালোর জন্য বলছি, পারলে তোর কাজ আর পরিবার এই দুটোকে আলাদা রাখার চেষ্টা কর, না হলে তোর মনের মধ্যে যে অশান্তি তা কোনোদিনই কাটবে না বোন। আচ্ছা বোন, তুই তো অর্জুনকে ভালোবাসিস, তাহলে তুই নিশ্চয়ই চাইবি না তোদের দুজনের মধ্যে এই দূরত্বটা থেকে যাক? না তো, তোকে তোর কাছে ফিরতে হবে বোন। ভাত দে না দাদা ভাই, ভালো লাগছে না এই সমস্ত কথা, তারা ভাত বসাচ্ছি। বোন দেখ এইভাবে তো চলতে পারে না বোন, অর্জুনের কাছে তোকে ফিরতেই হবে, পরশু গণেশ পুজো। দেখ আমি ভেবেছি এই সুযোগে অর্জুনদেরকে বাড়িতে ডেকে তোর সাথে যে মনোমালিন্য আছে সেটা পুরোপুরি মিটিয়ে দেব, কাল সকাল সকালই ওই বাড়ি গিয়ে অর্জুনদেরকে গণেশ পুজোয় আসার জন্য নেমন্তন্ন করে আসবো আমি।
না, তুই এই বাড়িতে যাবি না। কেন যাব না বোন? আমি বারণ করেছি তাই। তুই বাড়িতে গিয়ে অপমানিত হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। কিন্তু বোন, গণেশ পূজোর নিমন্ত্রণ যদি করতেই হয় তাহলে আমি করব। কিন্তু এই নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না দাদা ভাই, যা গিয়ে হাত মুখ ধুয়ে নে। তবে ভাই সত্যি বলছি, সত্যি প্রাউড অফ ইউ। তুই যে এখনো বুঝতে পারছিস যে কোনটা ঠিক কোনটা ভুল, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। ভেরি গুড। জানো অদিতি, মঞ্জু যখন আজকে আমাকে চার্জ করছিল না, অর্জুন কিভাবে বিরোধিতা করেছে ভাবতে পারবে না। একদম মুখের উপর কথা শুনিয়ে দিয়েছিস। বেশ করেছিস, বেশ করেছিস ভাই। আমি তোকে বলছি একদম এরকমই থাকবি, এরকমই করবি। দাদা তোরা প্লিজ একটু ঘরে যা, আমার ভালো লাগছে না, একটু একা থাকতে দে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বলছি কি, যান ওকে একটু একা থাকতে দিন, যান ভাই। রেস্ট নে, রেস্ট নে, চিন্তা করিস না। একটা কথা মনে রাখবি ভাই, তোর পাশে কেউ থাকুক বা না থাকুক, তোর দাদা সবসময় তোর জীবনে আছে। এবার একটু রেস্ট নিতে দিবি? বাবা সার্টিফিকেটটাই তো আনতে ভুলে গেছি। অর্জুন, গণেশ পূজোর নিমন্ত্রণ করবো বলে এসেছি, ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। দেখো এইভাবে বাইরে দাঁড়িয়ে নিমন্ত্রণ করাটা তো ঠিক দেখায় না, চলো একবার ভেতরে চলো, তোমাদের সবাইকে একসঙ্গে নিমন্ত্রণটা করে দিই। তুই বাড়িতে ঢুকলে আবার অপমানিত হবি। শোন না, বলছি তুই তো আমাকে বলে দিয়েছিস, ভেতরে গিয়ে সবাইকে আলাদা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই, আমি বলে দেবো। এসেছিস, আয় আয়। দেখ না, ছেলেটার জন্য এক কাপ চা বানালাম, সেটা পর্যন্ত মুখে দিল না, কিচ্ছুটি পেটে না দিয়ে কোথায় একটা বেরিয়ে গেল ইন্টারভিউ না কি দিতে। দেখেছি, আমি আড়ালে দাঁড়িয়েছিলাম। আড়ালে দাঁড়িয়েছিলিস মানে? ভেতরে এলি না কেন? অর্জুন যদি আমাকে দেখে রাগারাগি করে সেই ভয়ে। হ্যাঁ মঞ্জু, আর কতদিন বলতো, আর কতদিন তোরা দুজনে দুজনের থেকে দূরে দূরে থাকবি মা? আমার ভালো লাগছে না, এটা তোর সংসার, তোর বাড়ি, ফিরে আয় মা। কতবার তোকে বলছি যে দেখ, একটা সংসারে থাকতে গেলে, একসঙ্গে থাকতে গেলে এই ছোটোখাটো গণ্ডগোল, মনোমালিন্য এগুলো হতে থাকে, এগুলোকে বাড়তে দিতে নেই। দুজনের থেকে দুজনে আলাদা থাকাটা কোনো সমাধান নয় মঞ্জু। ফিরতে তো আমিও চাই, কিন্তু তার জন্য তো অর্জুনকে আমার দিকটা বুঝতে হবে। আমি জানি ও নিজে থেকে বুঝবে না, ওকে যে আমি একটু শান্ত মাথায় বোঝাবো সে সুযোগটাও পাচ্ছি না। যাই হোক, আমাদের বাড়িতে গণেশ পুজো, সেজন্য নিমন্ত্রণ করতে এলাম। তোমরা যাবে তো? আর যদি পারো অর্জুনকে নিয়ে যাও। যদি গণেশ ঠাকুরের কৃপায় তোদের মিলটা হয়ে যায়, তাই তো? আমি যাব, আমি নিশ্চয়ই যাব। আর আমি চেষ্টা করব যদি অর্জুনকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়া যায়, কেমন? মঞ্জু, তুমি আবার এই বাড়িতে এসেছো? তুমি যে বলো এই বাড়িতে আসবে না আসবে না, এগুলো সব তোমার নাটকের কথা, বলো। এদিকে তো এবাড়িতে আসার ইচ্ছা তোমার হলো না? এরকম ভাবে চিৎকার করছো কেন বলো তো? একটু আস্তে কথা বলা যায় না কেন? আস্তে কথা বললে কি হয়? আস্তে কথা বললে সত্যি কথা গায়ে লাগে না? আমি আস্তে কথা বলবো না মা। আর মঞ্জু, আমি তোমার কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে নাটকগুলো তুমি করছো কেন করছো? মঞ্জু, এত কিছু হয়ে যাওয়ার পরে আবার এই বাড়িতে,
সাহস আছে বলতে হবে তোমার। অর্জুন, তুমি এখনো আমার সঙ্গে এইভাবে কথা বলছো? বুঝতে পেরেছি, তুমি ভাবছো আমি যদি বাড়ির ভেতরে যাই তাহলে হয়তো আবার কোনো নতুন ঝামেলা হতে পারে। না গর্জুন, সত্যি কথা বলতে এই গণেশ পুজোটা আমার করতে চাওয়ার একটাই কারণ, যাতে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়। আমি চাই শুধু তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক। তুই যদি আমাদের সম্পর্কটা ঠিক করতে চাস তাহলে মঞ্জুকে বল দাদার এই ডিএনএ টেস্ট নিয়ে, এইসব রিপোর্ট নিয়ে মাথা ঘামাতে বন্ধ করতে আর সংসারে মন দিতে। তাহলে দাদা বৌদি ওর দিকে আঙুল তুলতে পারবে না, ওকে কথা শোনাতে পারবে না। আর একটা কথা, তুই মঞ্জুকে বলে দে যতদিন ওর মাথা ঠান্ডা না হচ্ছে ততদিন এই বাড়িতে যেন পা না রাখে। দয়া করে আমাদের কিচ্ছু বোঝাতে এসো না, কিচ্ছু বোঝার নেই তোমার থেকে। তোমার সাথে কথা বলতে না আমাদের ঘেন্না করছে, বেরিয়ে যাও না, বেরিয়ে যাও তো বাড়ি থেকে। বুঝলে অভি, ও এই বাড়িতে গেড়ে বসতে এসছে তাই না মঞ্জু? আপনারা বোধহয় ভুল করছেন, ও এই বাড়িতে থাকতে আসেনি। ওর বাড়িতে গণেশ পুজো আছে তাই আমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছে। এক মিনিট, গণেশ পুজো আমাদের পাড়াতেও হয়, সেখান থেকে আমরা প্রসাদ খেয়ে নেব। কি হলো, তোমাকে বেরিয়ে যেতে বললাম তো, নির্লজ্জের মধ্যে দাঁড়িয়ে রইলে কেন? বেরিয়ে যাও। কি হচ্ছে কি অভি, তুমি ওর সঙ্গে এইভাবে কথা বলছো কেন? নির্লজ্জের সাথে লজ্জা কিনা ভুলে গিয়েই কথা বলতে হয়, আর আপনি ওর এত সালিশি করছেন কেন? হ্যাঁ, আমি তো দেখছি আপনি ওকে এখানে রেখে দেওয়ার জন্য উঠে পড়া লেগেছে। দয়া করে চুপ করবেন, এই বাড়িতে ফেরার কোনো শখ আমার নেই। আমি তোর কোনো কথা শুনতে চাই না মঞ্জু, যা শোনার যা বোঝার আমি বুঝে গেছি, তোর থেকে কোনো জাস্টিফিকেশন আমি চাই না। না মানে অর্জুন, আমি ওইভাবে বলতে চাইনি কথাটা। আরে এত কথার কচকচি আমার ভালো লাগছে না, বললাম তো বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি দয়া করে একটু কথা বলতে দেবেন আমাকে? না কেন কথা বলতে দেব, বেরিয়ে যাও তুমি, এক কথা বলছি বারবার করে। অর্জুন, অর্জুন তুমি অন্তত আমাকে বোঝাচ্ছ? কি বুঝবো মঞ্জু আমি, আমার কি বোঝার বাকি আছে? তুই তো বলে দিয়েছিস তোর এই বাড়িতে ফেরার কোনো ইচ্ছে নেই, এটাই তোর লাস্ট ডিসিশন, সেটা আমি শুনে নিয়েছি। যাক, আমি আমার সার্টিফিকেটটা ভুলে গেছিলাম, আমি উপরে যাচ্ছি সার্টিফিকেটটা আনতে, নিচে নেমে যেন তোকে দেখতে না পাই। বেশ হয়েছে, একদম ঠিক হয়েছে, মঞ্জুনা আজকে উচিত শিক্ষা পেয়েছে, অর্জুন ওকে যে শিক্ষাটা দিয়েছে একদম ঠিক করেছে, এটাই ওর প্রাপ্য ছিল। এত কিছুর পরে ওই মেয়ের যদি বিন্দু মাত্র মান সম্মান থাকে না, এই বাড়িতে ও আর পা দেবে না। আরে বাবা সব ঠিক আছে, কিন্তু ওর নাম হচ্ছে মঞ্জু গড়াই, ওকে বিশ্বাস নেই, বুঝেছো? ওকে বিশ্বাস নেই, ওর মুখ দেখলে বোঝা যায় যে ওর মান সম্মান কিচ্ছু নেই, কিচ্ছু নেই। প্রদীপ কাকু আপনি এত চিন্তা করবেন না, দেখুন এত কিছুর পরেও যদি ওই মেয়ে এই বাড়িতে পা দিতে চায় না, আমি ওকে দেখে নেব। অদিতি আমার জন্য এক কাপ চা করে আনো তো। চা মানে এখন তুমি প্রশ্ন করছো কেন, যাও চাটা করে আনো। এই যে আমরা সুযোগ পেলেই মঞ্জুর উপর গলা ফাটাচ্ছি, সে ঠিক আছে, কিন্তু ওর হাতে এখনো ডিএনএ টেস্টের রিপোর্টটা আসেনি, আর এটাই কিন্তু মঞ্জুর তুরুপের তাস। সে ঠিক আছে, কিন্তু অর্জুন তো এখন আমাদের দলে, সেখানে মঞ্জু একটা রিপোর্ট দেখে কি করে নেবে? তবুও সাবধানের মান নেই বুঝলে, আমাদের একটা কিছু করতে হবে, এমন ঝামেলা পাকাবো না যাতে অর্জুন মঞ্জুর কোনো কথাকে বিশ্বাস না করে, এমনকি ওই ডিএনএ রিপোর্টটাকেও। ঝামেলা তো চলছে, চলবে, কিন্তু এতে তো টেনশনটা কাটাতে পারছি না পিকে। একবার ভালো করে ভেবে দেখো, মঞ্জুর হাতে কিন্তু এখন ডিএনএ টেস্টের রিপোর্টটা নেই, আর সেই কারণেই কিন্তু ও আমাদের উপর গলা তুলে কথা বলতে পারছে না। একবার যদি রিপোর্টটা হাতে চলে আসে তখন কি ও আমাদের এত কথা চুপচাপ মেনে নেবে? ইম্পসিবল, হম্বি তম্বি শুরু করবে। হ্যাঁ মানছি অর্জুন হয়তো ওকে বকাবকি করবে, কিন্তু সেই বকাবকি দিয়ে কি আমার জেল যাওয়াটা আটকাতে পারবো? রিস্ক নিয়ে লাভ নেই, রিস্ক নিয়ে লাভ নেই।
তাই আমাদের এমন একটা রাস্তা বের করতে হবে যাতে মঞ্জু রিপোর্ট দেখানোর আগেই অর্জুন ওকে দূর দূর করে তাড়িয়ে দেয়। রাস্তাটা কি? ওকে, সো আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই? ঠিক আছে, আমাদের এক্সপিরিয়েন্সের দরকারও নেই, কিন্তু আপনি একটা সেলসের টিম হ্যান্ডেল করতে পারবেন তো? মানে টিম লিড করার ব্যাপারে আপনি কতটা কনফিডেন্ট? আমি কনফিডেন্ট স্যার, আমি পারব। কী করে ভরসা করবো আপনাকে? স্যার, আপনি চাইলে আপনি আমাকে দু তিনটে টাস্ক দিতে পারেন, আমি যদি না পারি তাহলে আপনি আমাকে বলবেন। ওকে, গুড। সো আপনার সঙ্গে কথা বলে আমার এটাই মনে হলো যে আপনার মধ্যে একটা লিডারশিপ ক্যাপাবিলিটি রয়েছে, আর আপনার কথা বলার ধরনটাও বেশ ভালো, আপনার অ্যাপ্রোচটাও বেশ ভালো, সুতরাং আপনাকে ভরসা করতে বেশ ইচ্ছে করছে। স্যার, এই ফিল্ডে কথা বলার স্কিলটাই তো আসল, কথা যদি বেচতে না পারি তাহলে প্রোডাক্ট বেচবো কী করে? গ্রেট। আচ্ছা, আপনার পাসপোর্ট আছে তো? পাসপোর্ট? হ্যাঁ আছে। হ্যাঁ পাসপোর্ট আছে, কিন্তু স্যার আপনি হঠাৎ পাসপোর্টের কথা জিজ্ঞেস করছেন কেন? দেখুন, আমাদের লন্ডনে একটা সুপার মার্কেট আছে, আর সেখানে আমাদের এখান থেকে অনেক প্রোডাক্ট যায়, আর আমাদের সেখানে সেলস টিমও আছে, সবাই ইন্ডিয়ান, তো আমি আপনাকে লন্ডন সুপার মার্কেটের রেসপন্সিবিলিটিটা দিতে চাই। পারবেন তো সামলাতে? কি যাবেন তো লন্ডন? কিন্তু স্যার আমি ভেবেছিলাম আমার কাজটা এখানেই হবে। দেশ ছেড়ে যেতে এত ভয় কি? দেখুন, আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে কোনো রিকোয়ারমেন্ট নেই, দরকারটা কিন্তু লন্ডনে। আপনি যদি যান তাহলে আমাকে জানান। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে একজন সেলস অ্যাডভাইজারকে আমরা যা স্যালারি দিই, লন্ডনের ক্ষেত্রে সেটা কিন্তু 5x হয়ে যায়। ভেবে দেখুন যে হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলবেন কিনা। হ্যাঁ, অবশ্যই 6 মাসে একবার ছুটি পাবেন, 15-20 দিনের জন্য বাড়ি আসতে পারবেন। হ্যাঁ, আপনার আসা যাওয়া থাকার খরচ সমস্তটাই কোম্পানি বেয়ার করবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনি লন্ডনে গিয়ে 5 বছরে যে টাকা ইনকাম করবেন, ইন্ডিয়াতে থাকলে সেটা 25 বছরেও করতে পারবেন না। আপনার সিভিতে দেখলাম আপনি ম্যারিড, তো সেই জন্যই কি বউকে ছেড়ে যেতে ডিসিশন নিতে কনফিউজড? বউকে ছেড়ে এত দূরে থাকতে মন সাই দিচ্ছে না। কি করবেন জানান? স্যার বলছিলাম, একটা ছোট রিকোয়েস্ট স্যার, আমাকে যদি আপনি 2 দিনের সময় দিতে পারতেন তাহলে আমি আপনাকে আমার ফাইনাল ডিসিশনটা জানাতে পারতাম আর কি। জাস্ট 2 দিনের সময় লাগতো আমার। 2 দিন মানে কিন্তু ঠিক 2 দিনই, ডেডলাইনটা মিস করবেন না। শিওর স্যার। মঞ্জুকে বলে দে যতদিন ওর মাথা ঠান্ডা না হচ্ছে ততদিন এই বাড়িতে যেন পা না রাখে। তুই যদি আমাদের সম্পর্কটা ঠিক করতে চাস তাহলে মঞ্জুকে বল দাদার এই ডিএনএ টেস্ট নিয়ে, এসব রিপোর্ট নিয়ে মাথা কামাতে বন্ধ করতে। অর্জুনের এই কথাগুলো বোনকে আমি কিভাবে বোঝাবো? ওকে তো কিছু বললেও। মিঠুনদা, মঞ্জু কোথায়? সে কখন থেকে ওকে ফোন করছি, কিছুতেই ফোন ধরছে না, কি হয়েছে? আসলে কালকে অর্জুন থানায় এসেছিল, আর ওদের দুজনের মধ্যে বেশ কড়া কড়া কথা হয়েছে, তারপর থেকেই না আমার টেনশন হচ্ছে, তাই খোঁজ নিতে এলাম। মঞ্জু কোথায়? রানী, কি হয়েছে বল, তোকে ফোন করছি। একটু আয় দিকে। তুই অর্জুনদের বাড়ি গেছিলি, কি কথা হলো ওদের সঙ্গে? না না, তেমন কিছু হয়নি। অর্জুনের সঙ্গে আমার দেখা হলো, ও কি বলেছে শুনবি? ও বলেছে তুই যেন এই কেস টেসের কথা ভুলে গিয়ে নিজের মতো বাড়িতে থাকিস। দেখ, অর্জুন চায় না ওর বৌদিরা তোকে কোনোভাবে কোনো সুযোগে কথা শোনা। মন, তুই একটু মাথাটা ঠান্ডা কর,
ও বাড়ি ফিরে যা। মাথা ঠান্ডা কর মানে? আমি তো ভুল কিছু করিনি, আমি জীবনে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি আর ভবিষ্যতেও দেব না। অর্জুন যদি সেটা বুঝতে না চায়, আমার কথা শুনতে না চায়, তাহলে আমি কেন ওর কথা শুনব? ও তো একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, সেটা কি ঠিক? মঞ্জু দেখ, আমার মনে হয় অর্জুন যা করছে ওর বাড়িটাকে শান্ত রাখার জন্যই করছে। আমি যা বুঝেছি, অর্জুন কিন্তু শুধু শান্তিই চায়। শান্তি অনেক সময় শান্তি আনার জন্য না যুদ্ধ করতে হয়, মহাভারতে তো তাই হয়েছিল। এখন তোরা কি বলতে চাইছিস সেটাও ভুল। দিদি সঞ্জয়, তুমি আজ সন্ধ্যের মধ্যেই হয়তো ডিএনএ রিপোর্টটা পেয়ে যাবে। সঞ্জয় প্লিজ তুমি এখন এসো ভাই। দেখো, আমি চাই না আমার বোন এই ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে ও শ্বশুর বাড়িতে গিয়ে আবার কোনো ঝামেলা করুক। তাতা ভাই তুই চুপ কর, আমি কথা বলছি তো বোন। তুমি এখন এসো ভাই, যা হওয়ার হয়ে গেছে, এসো। ঠিক আছে, কিচ্ছু হয়নি দাদা ভাই, যা হওয়ার এবার। এতদিন ধরে আমি আজকে দিনটার জন্যই অপেক্ষা করছি, এবার আমি ওই অর্জুনের নকল দাদার মুখোশ খুলে দেব আর অর্জুনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো ওই বাড়ির অশান্তির আসল মাথা কে।